ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবিদিতি ক্রিয়েশন। আজ গণেশ চতুর্থী, আর এই গণেশ চতুর্থী উপলক্ষে আমি ওবি আপনাদের নিয়ে যাব কলকাতার বুকে সব থেকে বড় গণেশ পুজো। কোথায় হয় এই সব থেকে বড় গণেশ পুজো? সব থেকে বড় শুধু নয়, সব থেকে বৃহৎ এবং সব থেকে উঁচু গণেশ মূর্তি আজকে আপনাদের দর্শন করাবো, এবং তার সাথে দেখাবো কলকাতার অতি প্রাচীন মায়ের মন্দির অর্থাৎ মা কালীরও মন্দির দেখাবো। একই জায়গায় দেখতে পাবেন আপনারা মা কালী এবং তার সাথে দেবাদিদেব মহাদেব এবং গণেশজির পুজো। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি, আর পুরো ভিডিওটা আপনাদের জন্য একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ হতে চলেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে দেশপ্রিয় পার্ক। এই হচ্ছে দেখুন দেশপ্রিয় পার্ক একদম ক্রসিং, ঠিক আছে? আর এইখানেই হচ্ছে সেই দেশপ্রিয় পার্কের যে দুর্গাপুজো হয় সেটা হচ্ছে ঠিক এই গ্রাউন্ডে। আর এই দেশপ্রিয় পার্কের যে ক্রসিং সেখান থেকে যে রাস্তাটা বাঁ দিকে গেছে অর্থাৎ লেকের দিকে গেছে, লেক গার্ডেন্সের দিকে গেছে, সেই দিকে আমরা যাব। তাহলে বুঝতেই পারলেন আমরা এদিক থেকে এলাম অর্থাৎ বালিগঞ্জ স্টেশন থেকে নামলাম, নেমে ওখান থেকে অটো ধরে চলে এলাম হচ্ছে দেশপ্রিয় পার্ক। আর এই দেশপ্রিয় পার্ক থেকে যাব হচ্ছে লেক গার্ডেন্সের দিকে যে রাস্তাটা গেছে লেক কালীবাড়ির দিকে, সেই দিকে যাব। কিছু কিছু জায়গার পরিচয় বোধহয় নতুন করে আর দেওয়া দরকার থাকে না, তার কারণ হচ্ছে কিছু কিছু জায়গা তার জায়গাটার নামেই লোকের কাছে পরিচিত। তো আজকের আমাদের গন্তব্য আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন আর কোথাও নয়, আমাদের আজকের গন্তব্য লেক কালীবাড়ির কলকাতা সব থেকে বড় গণেশ পুজো অর্থাৎ লেক কালীবাড়ি যাব। এবং সেখানে যে গণেশ পুজো, যে গণেশ মন্দির, মুম্বাইয়ের গণেশ তো দেখেছেন কত বড় বড় হয়, আর এখানেও কিন্তু সেই রকম সুউচ্চ সুবিশাল গণেশ পুজো হয় লেক কালীবাড়িতে। তাহলে চলুন এই রাস্তা ধরে আমাদের এই লেক গার্ডেন্সের যে রাস্তা আপনাদের দেখালাম পেছনেই হচ্ছে আমরা ফেলে এলাম হচ্ছে দেশপ্রিয় পার্ক, আর এই সামনের দিকে আমরা যাচ্ছি এখন। তো এই রাস্তাতে ওই মিনিট দশেক মতো হাঁটতে হবে, মিনিট দশেক হাঁটলেই পড়বে হচ্ছে লেক কালীবাড়িয়ে। দেখো এই হচ্ছে লেক কালীবাড়ি, ঠিক আছে? এই লেক কালীবাড়ি আমরা এদিক দিয়ে এলাম, ঠিক আছে? মানে এইখানে হচ্ছে দেশপ্রিয় পার্ক থেকে নেমে হেঁটে এই লেক কালীবাড়ির সামনে আসতে সময় লাগলো ওই মিনিট আস দশেক। আর কি ভিড় দেখো লেক কালীবাড়ির, আজকের ভিড়টা দেখো, কালকে গণেশ চতুর্থী আছে সেই উপলক্ষে লেক কালীবাড়ির ভিড়টা দেখেছো? আর এখানে দেখো সুন্দরভাবে লাইটিং করে সাজানো হয়েছে, হ্যাঁ অপূর্ব সুন্দর এখানে শিব পার্বতী লাইটিং, এবং এখানে দেখতে পাচ্ছ গণেশের লাইটিং। আর এই দিকে দেখিয়ে দিই, এই যে উল্টো দিকে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এই উল্টো দিকে গ্রাউন্ডে কিন্তু হচ্ছে গণেশ পুজো। চলো ভেতরে নিয়ে যাই তোমাদের, আর পুরো গণেশ পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। কালীবাড়ির ঠিক উল্টো দিকের যে বাগান, সেই বাগানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আর এখানটা দেখো কি অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ঢোকার মুখে একটা মূর্তি দেখতে পাবে তোমরা, এবং সেটাকে দেখো কি অপূর্ব সুন্দর ফুল দিয়ে এখানে সাজিয়ে তোলা হয়েছে। সত্যি গণেশ চতুর্থী উপলক্ষে এই লেক কালীবাড়ি চত্বর কলকাতা সেজে ওঠে এক অন্য মহিমায় রূপ নেয়। আর এই হচ্ছে টোটাল লেক কালীবাড়ি চত্বরের উল্টো দিকে যে জায়গাটা, যেখানে হচ্ছে গণেশ পুজো হচ্ছে সেই জায়গার ছবি তোমাদের সামনে তুলে ধরছি। আর এই হচ্ছে লেক কালীবাড়ির যে গণেশ পুজো, এই যে 7ই সেপ্টেম্বর শনিবার থেকে লেক কালীবাড়ির গণেশ পুজো শুরু হচ্ছে, এবং শ্রী শ্রী গণেশ পুজো উপলক্ষে সকল ভক্তবৃন্দদের কিন্তু আমন্ত্রণ জানিয়েছে এই লেক কালীবাড়ি। এবং এই লেক কালীবাড়ির কিন্তু যেটা নাম সেটা হচ্ছে শ্রী শ্রী 108 পৌর্ণময়ী কালীমাতা মন্দির, ঠিক আছে? প্রত্যেক বছর এখানে এই গণেশ পুজো হয়ে থাকে এবং ধুমধাম করে হয়ে থাকে। আমরা চলে এসেছি হচ্ছে লেক কালীবাড়ি যে গণেশ পুজো হয় সেই গণেশ পুজোর ঠিক সামনে। দেখো দেখো এই যে হচ্ছে প্যান্ডেলটা একদম সাবাকিয়ানা ভর্তি, আর সাদা এবং হলুদের কম্বিনেশনে তৈরি হয়েছে, এত সুন্দর লাগছে না? আর সন্ধ্যেবেলা এখন ঠিক ঘড়িতে 6টা বাজে, আর হচ্ছে এই লেক কালীবাড়ির যে মূল যে গণেশ পুজোর প্যান্ডেল ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। আর এটা কিন্তু একদম পার্কের মধ্যে হয়, ঠিক আছে? তোমাদের দেখাই এই হচ্ছে লেক কালীবাড়ি, মানে আমরা যদি এই দিকটা দেখাই এই হচ্ছে লেক কালীবাড়ি। লেক কালীবাড়ির ঠিক উল্টো দিকের যে গ্রাউন্ড সেই উল্টো দিকের গ্রাউন্ডেই কিন্তু হচ্ছে এই গণেশ পুজোটা। আর এইরকম হচ্ছে সুন্দর, দেখো একটা কি ব্রাইট একটা সাদা এবং ইয়েলো কম্বিনেশনে একদম সাবাকিয়ানা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু একটা পার্ক, ঠিক আছে? এরকম দেখো টাইলস দিয়ে এরকম রাস্তা করা রয়েছে চারদিকটা, খুব সুন্দর লাগবে। এবং এটা কিন্তু কলকাতার সব থেকে বড় কিন্তু পুজো। তো চলো এবারে ভেতরে নিয়ে যাই মণ্ডপের, আর দর্শন করাই আমাদের কলকাতা সব থেকে বড় গণেশ মন্দির। আপনারা এখন দর্শন করছেন 2024-এর এক্সক্লুসিভ ছবি, যেটা হচ্ছে লেক কালীবাড়ির সব থেকে বড় গণেশ পুজো। কলকাতার মধ্যে যতগুলো গণেশ পুজো হয় তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ গণেশ
পুজো হচ্ছে লেক কালীবাড়ি। এইখানে যে এই গণেশ পুজোটা হয়ে থাকে, এই গণেশটার উচ্চতা প্রায় 23-24 ফিট হয়ে থাকে। প্রত্যেক বছরই মোটামুটি 23-24 ফিট হয়, এবছরও তাই, এবং খুব বিশাল। আমি জানি না ক্যামেরার মাধ্যমে আপনারা কতটা বুঝতে পারছেন। আর সব থেকে বড়ো কথা, এখানে কিন্তু গণেশ একা বিরাজ করে না, গণেশ তার বিভিন্ন রূপে, দেখুন তার যে দুই স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি, তাদের সাথে কিন্তু বিরাজ করছে। গণেশের ডান দিকে এবং বাঁ দিকে দেখুন গণেশের যে বিভিন্ন অবস্থার যে ছবি বা তার যে প্রতিমূর্তি, সেগুলোর সাথে তাদের যে স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে আমরা দেখতে পাচ্ছি। পুজো হয়, সেই পুজো হওয়ার আগে এখানে যে মন্দিরের বা এই পুজো কমিটির যে সদস্য রয়েছেন, তিনি দেখুন এত সুবিশাল একটা মানে গণেশ মূর্তি, তার উপরে উঠে গণেশের পায়ে হচ্ছে যে নূপুর থাকে, সেই নূপুর যেটা হচ্ছে সিলভারের নূপুর, সেই সিলভারের নূপুর পরানোর যে রীতি, সেই রীতিটা এখানে শুরু হয়ে গেছে। দেখুন মানে উনি যে দাঁড়িয়ে আছেন, গণেশের পা এবং ওনার যে মাথা দেখুন এক লেভেল, তাহলে বুঝতেই পারছেন যে কতটা উঁচু এবং খুব বিশাল এই গণেশ মূর্তি। এবং ওনার পায়ে দেখুন এই যে নূপুর, সেই সিলভারের নূপুর পরিয়ে দেওয়ার কাজ চলছে। তো গণেশ মূর্তি তো আপনারা দেখেই নিলেন, গণেশ পুজো তো একসাথে, অবশ্যই এখানে আসলে লেক কালীবাড়ির যে মাতৃ প্রতিমা অর্থাৎ মা 108 শ্রী শ্রী কালীমাতা মন্দির, সেটা কিন্তু অবশ্যই দর্শন করবেন। এই হচ্ছে লেক কালীবাড়ির কালীমা। এবং এইখানে বলে রাখি, এই মন্দিরে আপনারা যে পুজো দেবেন, এখানে কিন্তু কোনো রকম পশু মানত করা চলবে না। আপনারা যে পুজো দেবেন সেটা মায়ের নামে কিন্তু পুজো অর্চনা আপনারা করে থাকবেন। আর এই মন্দিরে যদি পুজো দিতে হয়, তার জন্য বাইরে থেকে কিন্তু কোনো রকম ফুল প্রসাদ বেলপাতা এইসব কিনে আনার কোনো দরকার নেই। মন্দিরের ঠিক বাইরেই দেখবেন এরকম সারি সারি দেওয়া প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু পুজোর ডালি সংগ্রহ করে নিতে পারেন, এবং এখান থেকে হচ্ছে পুজোর মালা এবং বিভিন্ন ধরনের মিষ্টিও আপনারা পেয়ে যাবেন। ঠিক লেক কালীবাড়ির যে গণেশ পুজো আমাদের দেখালাম, সেখান থেকে যদি আপনারা 2-3 মিনিট হেঁটে আসেন, তাহলে এই লেক রোডের ধারে আরও একটি গণেশ পুজো আপনারা দেখতে পাবেন। এই বাইরের দিকে দেখুন কি অপূর্ব সুন্দর একটি প্যান্ডেল, সাবেকিয়ানার যে প্যান্ডেল হয়, সেই সাবেকিয়ানার ঘাঁচ কিন্তু এখানে এবছরে গণেশ পুজোয় আমরা কোনোরকম থিম এখনও অবধি দেখতে পাইনি, সাবেকিয়ানাকে বজায় রেখেই তৈরি করা হয়েছে এখানে তো মূর্তি। এবং এখানে গণেশ যেন বসে আছে একটা রাজার মতো। আপনারা যারা মুম্বাই সিদ্ধিবিনায়কে পুজো দেখেছেন, তারা জানেন যে গণেশকে সেখানে রাজা হিসেবে পুজো করা হয়। এখানেও কিন্তু দেখুন গণেশের যে লুক দেওয়া হয়েছে সেটাও কিন্তু একদম রাজার মতো। এবং গণেশের সুর দেখুন এখানে বাঁ দিকে মাখানো আছে, তার মানে গণেশ এখানে মায়ের দিকে গণেশের সুর মাখানো, কারণ গণেশের বাঁ দিকে থাকে হচ্ছে তার মা অর্থাৎ পার্বতী। Thank you.
আর এই পুজো প্যান্ডেলের ঠিক বাইরেই এই গণেশ পুজো উপলক্ষে এবং সামনেই যেহেতু দুর্গা পুজো আসছে সেই জন্য এখানে প্রচুর এরকম স্টল দেওয়া রয়েছে যেখানে খাবারের আইটেম আছে, ড্রেসের আইটেম রয়েছে এবং তারপরে বাচ্চাদের বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পেয়ে যাবেন, অর্নামেন্টস পেয়ে যাবেন, এরকম নানা রকমের দোকান কিন্তু স্টল আকারে দেওয়া হয়েছে। তাহলে আজকের এই গণেশ পুজোর ভিডিও তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর লেক কালীবাড়ি তোমরা তো হয়তো এসছো, কিন্তু লেক কালীবাড়ি গণেশ পুজো সম্বন্ধে কজনে জানতে সেটাও কিন্তু জানিও। আর যদি না এসে থাকো তাহলে একবার চলে আসো, লেক কালীবাড়ি মায়ের পুজোও দিতে পারবে এবং সাথে গণেশজির পুজো। এবং সবচেয়ে ভালো কথা এই যে যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছেন, তারপরে তারা কিন্তু এত সুন্দর নৃত্য পরিবেশন করছে না, সত্যি বলছি মনটা ভরে গেল, তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা এখানে চলে আসো, আর গণেশ পুজোর দিন 7 তারিখ সন্ধ্যেবেলায় কিন্তু এখানে বিনামূল্যে ভোগ প্রসাদের বিতরণ করা হবে। দুর্দান্ত একটা পরিবেশ এবং খুব সুন্দর, পাশে লেক আছে, লেকের পাশে বসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু গল্পও করে নিতে পারবে, খুব সুন্দর একটা পরিবেশ। তোমরা চলে আসো, আর যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো নতুন একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা।